ভারতীয় পেস বোলিংকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন জসপ্রীত বুমরা। এই মুহূর্তে দেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা পেস বোলারদের মধ্যেও তিনি থাকবেন প্রথম সারিতে। অনেকে আবার তাকে ভারতের সর্বকালের সেরা পেস বোলার বলেও মনে করেন। নতুন প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা কোহলি এবং রোহিতদের থেকে কোনো অংশে কম নয়, বিশেষ করে ক্রিকেটের ছাত্রদের কাছে। অনেকেই হাতে বল পেলেই তার মতো স্টাইলে বল করার চেষ্টা করেন, ঠিক যেমনটা করছেন জামাল দহের জয় কীর্তনিয়া। অবিকল বুমরার ভঙ্গিতে এক নাগাড়ে বল করতে পারে, বল নিয়ে দৌড় থেকে শুরু করে বল ছোড়ার আগে স্পট জাম্প, সবকিছুতেই ভারতের তারকা পেসারের সঙ্গে মিল রয়েছে জয়ের। কোচবিহারের জামাল দহের শিকারপুর এলাকার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সে। বাবা কৃষ্ণ কীর্তনিয়া পেশায় কৃষক। জামাল দহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রের ধ্যান জ্ঞান কেবলমাত্র ক্রিকেট। আগামী দিনে বড় ক্রিকেটার হতে চায় জয়। এই আমি ছোটবেলা থেকে মানে বুমরার কপি করতে চাই, ওর মতন করে বল করতে চাই, ক্রিকেট খেলতে ভালোবাসি, ওর মতন করে বল করি আমি। তোমার বয়স কত? 14 বছর। কোন স্কুলে পড়াশোনা করো? জামাল দহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? 8 এ। বাড়ি কোথায়? শিকারপুর। আচ্ছা, তোমাকে কি কেউ প্রশিক্ষণ দেয় ক্রিকেটের জন্য? না, নিজে নিজেই? হ্যাঁ। বুমরাকে ভালো লাগে? হ্যাঁ। নুন আনতে পান্তা পুরনো সংসারে ছেলে বড় ক্রিকেটার হয়ে উঠুক এমনটাই চান জয়ের বাবা কৃষ্ণ কীর্তনিয়া। কিন্তু অর্থনৈতিকভাবে ছেলের পাশে দাঁড়ানোর সামর্থ্য তার নেই, তাই ছেলের স্বপ্ন পূরণে সকলকে পাশে চাইছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় অনুশীলনের সময় অবিকল বুমরার ভঙ্গিতে বল করে চলেছে 14 বছরের এক কিশোর। শুধু বুমরার ভঙ্গিতে বল করাই নয়, লাইন ও লেংথেও নিখুঁত থাকছে সে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে ভালো কোনো প্রশিক্ষকের হাতে পড়লে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হয়ে উঠতে পারবে তাদের জয়। এই কিশোরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের কর্মী ও জামাল দহের বাসিন্দা প্রতাপ কুমার ঝা। এই ক্ষুদে ক্রিকেটারের প্রতিভাকে ক্যামেরাবন্দী করে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে পৌঁছে দিচ্ছেন, এমনকি জেলা স্তরে ক্রীড়া সংস্থার দফতরেও যোগাযোগ করেন। কোচবিহারের নেতাজি ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ভবনে জয়কে নিয়ে হাজির হন প্রতাপ কুমার ঝা। নিজের প্রতিভা দিয়ে ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের মন কাড়ে জয়। এই কিশোরকে তার লক্ষ্যে পৌঁছে দিতে সব রকম সাহায্যের আশ্বাস দেন তারা। প্রয়োজনে কলকাতার নামী ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে জয়ের প্রশিক্ষণ করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কোচবিহারের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। মূলত আমাদের যে কোচিং ডিপার্টমেন্টটা সম্পূর্ণ দেখছে আমাদের সিএবির প্রতিনিধি রবীন চ্যাটার্জি। ও ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলল এবং ওকে আশ্বস্ত করেছে যে ওর জন্য যতখানি পরিশ্রম করা দরকার অ্যাজ এ কোচ ও সম্পূর্ণটাই করবে, এবং ওর জন্য যদি আমাদের প্রয়োজন হয় শুধু একজন বোলিং বিভাগের কোচকে নিযুক্ত করার দরকার তাহলে আমরা সেটাও করব। কারণ কোচবিহারে ওর যে বোলিংয়ের ধাঁচ সেই অনুসারে আমাদের প্রচুর বোলার রয়েছে, প্রাক্তন বোলার। আমি আশাবাদী তাদের কাছে যদি আমরা সহযোগিতা চাই তারা নিশ্চয়ই সহযোগিতার জন্য আগিয়ে আসবেন। তবে আমরা চেষ্টা করব ওর জন্য, শেষ পর্যন্ত দেখব যাতে আমরা আমাদের অনন্ত, শিবশঙ্কর পাল, শুভম সরকার, মহাদেব এদের পরে যেন আমরা এই জয় কীর্তনিয়াকে বাংলার বুকে প্রেজেন্ট করতে পারি, তার লক্ষ্যে আমরা ওকে সম্পূর্ণভাবে সাহায্য করব। আজকে আমাদের আমার সেক্রেটারি যা সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার, উনি আমাকে একটা খবর দেয় যে আমাদের কিছুদিন আগে একটা খবর দেখছিলাম যে জয় কীর্তনিয়া জামালদার ওখানে বাড়ি, ও একটা একদম বুমরার মতন ও একদম বল করছে। তো আমার সেক্রেটারি খুশি হয়, আমাকে বলে আমরাও খুশি হই, এবং সেক্রেটারি ওনাদের ওর বাবাকে এবং আসতে বলে জেলা ক্রীড়া সংস্থায়, এবং আমরাও আমাদেরও ডাকে, আমাকেও ডাকে সেক্রেটারি। সেক্রেটারি ডাকার পরে ওই ছেলেটির সঙ্গে আমরা কথা বললাম, কথা বলার পরে ওর বোলিং অ্যাকশন এবং সমস্ত কিছু দেখলাম একদম বুমরার মতো। তো আমরা ওকে তৈরি করার জন্য, আমি যে সেক্রেটারি এতক্ষণ কথা বললো যে আমরা তৈরি করার জন্য, ওকে তৈরি করার জন্য শেষ পর্যন্ত যাব, এবং কি ওর যদি প্রয়োজন হয় আমরা ওকে বাংলায়
কলকাতার কোনো কোচিং ক্যাম্পেও আমরা ওকে রেখে, তত্ত্বাবধানে রেখে ওকে আমরা আশ্বস্ত করতে পারি আপনাদের যে ওকে আমরা বোলিং কোচের আন্ডারে রেখে ওকে প্রশিক্ষণ দিতে পারি। পাশাপাশি কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খুদে এই ক্রিকেটারের হাতে উপহার স্বরূপ দুটি ডিউস বল প্র্যাকটিস করার জন্য তুলে দেওয়া হয়। আগামী দিনে সব বাধাকে জয় নিজের নামের প্রতি সুবিচার করুক জামাল দহের এই বিরল প্রতিভা, এমনটাই প্রার্থনা সকলের। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।